Hello students. আজকে আলোচনার টপিক হচ্ছে দু হাজার চোদ্দো সালে যে ইংরেজি যে সিটেটের কোশ্চিনগুলো ছিল সেগুলো একটু আলোচনা করব তোমরা একটু মনোযোগ সাহায্য সহকারে ক্লাসটা করো কারণ তোমরা যে পিডিএফ পড়ছো পিডিএফ পড়ার থেকে যদি একটু শোনো তাহলে কিন্তু ধারণাটা তোমাদের ক্লিয়ার হবে এবং পরীক্ষায় কীভাবে আনসার করবে যদি বুঝতে না পারো সেটাও আমি তোমাদেরকে একটু ধরিয়ে দেবো তো অবশ্যই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে একটা প্রো সালের কোশ্চিন আমি কভার করার চেষ্টা করছি তোমরা অবশ্যই প্রথম থেকে ক্লাসটা করো এবং আনসারগুলো তোমরা কমেন্ট সেকশনে করার চেষ্টা করো ওকে চলো ফার্স্ট কোশ্চিন দেখো প্রথমে আমি তোমাদেরকে বলি আমি শুধুমাত্র কম্প্রিহেনশনটাকে বাদ দিয়ে এখানে পেডাগুগি এবং গ্রামারগুলো আমি নিয়েছি দেখো ফার্স্ট কোয়েশ্চেন এখানে সিনোনিম জিজ্ঞাসা করছে সিনোনিম বলতে বলেছে দেখো প্রত্যেকটা সিনোনিম কিন্তু প্যাসেস থেকে তোলা ঠিক আছে তো সিনোনিমটা কি সেন্সিটিভিটি অর্থাৎ কি সেন্সিটিভিটি সেন্সিটিভিটি মানে কি সংবেদনশীল দু হাজার চোদ্দো সালে এসেছে সেন্সিটিভিটি কথার অর্থ হচ্ছে সংবেদনশীল দেখো অপশনগুলো দেখো প্যাসিভিটি অ্যাওয়ারনেস অ্যাফেকশন এবং টলারেন্স কি হবে আনসার সঠিক আনসার হবে কি অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মানে কি অ্যাওয়ারনেস মানে কি সচেতন আর সেন্সিটিভিটি মানে কি সেন্সিটিভিটি মানে হচ্ছে সচেতন ঠিক আছে সংবেদনশীল মানে কি সচেতন যে কোনো বিষয় হচ্ছে কি সেন্সিটিভিটি একদম সচেতন তাই অপশান সি অ্যাওয়ারনেস ক্লিয়ার নেক্সট কোশ্চেন বলা হয়েছে এবার অ্যান্টোনিম অ্যান্টোনিমটা দেখো বলা হয়েছে ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ মানে কি ইনিশিয়েটিভ মানে হচ্ছে কোনো কিছু শুরু করা ঠিক আছে ইনিশিয়েট নেওয়া তো যখন বলছে ইনিশিয়েটিভ মানে শুরু করা অপশানগুলো দেখো এন্টারপ্রাইজ আই তার যে আইডিয়া আইডিয়ানেস তার যে কি অ্যাডভান্স আর অপশান সি বলছে ইনডিফারেন্স ইনডিফারেন্স কথার মানে হচ্ছে কি জানো উদারহীনতা সরি মানে উদাসীনতা উদাসীনতা মানে মানে কোনো মানে আনসিরিয়াস কোনো কিছু প্রতি সিরিয়াস না কোনো কিছু শুরু করতে চায় না কোনো কিছু মন দিয়ে করে না এরকম ইনডিফারেন্স মানে উদাসীন সবসময় যেন উদাসীন টাইপে থাকছে ঠিক আছে ইনিশিয়েটিভ কথার অর্থ হচ্ছে কি যে শুরু করা আর ইনডিফারেন্স কথার অর্থ হচ্ছে উদাসীনতা সঠিক অনসার অপশান নাম্বার সি নেক্সট কোশ্চেন দেখো বলছে এ ওয়ার্ড ইন দ্য এস এসে অর্থাৎ প্যাসেজ থেকে প্রত্যেকটা নেওয়া দেখো ইমফিউটাস ইম্পিউটাস অর্থ কি ইম্পিউটাস অর্থ হচ্ছে কি জানো ইম্পিউটাস অর্থ হচ্ছে উদ্দীপক ঠিক আছে উদ্দীপক অর্থাৎ রিএনফোর্সমেন্ট এখানে অপশানগুলো দেখো বলছে ট্রেন্ড ক্যাটালিস্টিক ওয়েলফেয়ার এবং হচ্ছে রিয়ালিটি কীভাবে হবে অপশান নাম্বার বি ক্যাটালিস্টিক তো তোমরা দেখবে ফিজিক্স যখন পড়েছো অর্থাৎ ভৌতবিজ্ঞান যখন পড়েছো দেখবে ক্যাটালিস্টিক বা অনুঘটক অনুঘটকের কাজ কি অনুঘটকের কাজ হচ্ছে কোনো কিছুকে উদ্দীপিত করা বা কোনো কিছু করা তাই না কোনো কিছু করানোর কাজ হচ্ছে কি অনুঘটক তো ঠিক তেমনি এখানে কি ক্যাটালিস্টিক তাহলে ইম্পিউটার্স কথার অর্থ হচ্ছে কি ক্যাটালিস্টিক অপশান নাম্বার বি নেক্সট দেখো অ্যান্টোরিমস অ্যান্টোরিমস বলছে কি স্ট্রেসফুল স্ট্রেসফুল কথার অর্থ হচ্ছে যে প্রচণ্ড চাপে থাকে যে দুশ্চিন্তায় থাকে তাকে বলা স্ট্রেসফুল অপশানগুলো দেখো বলছি অ্যানয়িং ক্ল্যামিং ইরেজিং এনার্জি কি চ্যালেঞ্জিং কেউ অ্যান্সার ক্ল্যামিং ক্ল্যামিং কথার অর্থ কি ক্ল্যামিং কথার অর্থ হচ্ছে শান্ত সিষ্টভাবে থাকা তাই না একদম শান্তিপূর্ণভাবে থাকাকে বলছে ক্ল্যামিং কিন্তু এখানে অ্যান্টনিম যেহেতু বলেছে স্ট্রেস ফুলের বিপরীত হবে কি ক্ল্যামিং অপশান নাম্বার বি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে দ্য ওয়ার্ড দ্যাট ক্যান যে কি রিপ্লেস হচ্ছে কি পারসেপশন তো পারসেপশন কথার অর্থ কি পারসেপশন কথার অর্থ হচ্ছে যে উপলব্ধি করা ঠিক আছে উপলব্ধি করা দেখো বিলিফ অ্যাটেনশান কনসেপ্টুলাইজেশান আর ট্রাস্ট কীভাবে অ্যান্সার অপশান সি কনসেপ্টুলাইজেশান কনসেপ্টুলাইজেশন মানে কি কনসেপ্ট মানে কি কনসেপ্টুলাইজেশন কত ধরতে যে কোনো কিছুকে উপলব্ধি করা যেটা হচ্ছে কি পারসেপশন ক্লিয়ার নেক্সট দেখো এবার পেরাগুগির কোশ্চেন এখানে ভালো করে পেরাগুগির কোশ্চেনগুলো পড়বে দেখো পেটাগুগির কোশ্চেন আমি পড়তে বুঝতে না পারলেও কীভাবে আনসার করবো সেটা দেখো দ্য টিচার্স রোল শিফটিং ফ্রম সেজ ওয়ান দ্য স্টেজ টু হচ্ছে কি গাইড অন দ্য সাইড টেকনোলজি যে কি টেকনোলজি ইন্টারাকশান হেল্প ইন দিস হচ্ছে কি প্রসেস তো এখানে একজন কী করছে টিচার তো বলছে যে যে সেদ শেদ মানে ঋষিকে একটা মঞ্চ থেকে সরিয়ে নিয়ে গেছে অন্যদিকে তো এখানে শিক্ষকের কীরকম ভূমিকা এরকম জিজ্ঞেস করছে ঠিক আছে দেখো এখানের মাথা আমি কিছু বুঝতে পারলাম না পারলাম কি পারলাম না কিন্তু আমি টেকনিক্যালি পরীক্ষায় তোমাকে আনসার করতে হবে তাই না আমি কিভাবে আনসার করবো ভালো করে বোঝো দেখো অপশন এ বলছে সিস্টেম স্টোর মোর ডেটা অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটার অ্যাডমিনিস্ট্রেটেস ইন্ডিভিজুয়াল টু স্টুডেন্ট বোঝা গেল অপশন বি বলছে স্টুডেন্ট অ্যাক্টিভলি সার্চ দেখো আমি বারবার বলছি স্টুডেন্ট কোথায় সক্রিয় যে অপশানে স্টুডেন্টকে প্রাধান্য দেওয়া হবে সেটা হবে আনসার ঠিক আছে দেখো স্টুডেন্ট অ্যাক্টিভলি সার্চ স্টুডেন্ট সক্রিয়ভাবে গবেষণা করবে বা অনুসন্ধান করবে তার মানে এটি অবশ্যই আমার আনসার হবে আমি কিন্তু মাথা গুণ্ডু কিছু বুঝলাম না কিন্তু আমি আনসার করতে পারলাম কারণ স্টুডেন্ট অ্যাক্টিভলি সার্চ এখানে স্টুডেন্ট কিন্তু প্রাধান্য পাচ্ছে বোঝা গেল কিছু কিছু প্রশ্ন পরীক্ষায় থাকবে যার কিন্তু মাথা মুন্ডু কিছু খুঁজে পাবে না বুঝতেই পারবে না নেক্সট কোশ্চেন দেখো স্লো লার্নার ফেল টু গ্যাপস ইফেক্টিভি অ্যান্ড মিক্স আপ ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচার ইজিলি দ্য টিচার ক্যান রিমিডিয়েট বাই কি বিগিনিং উইথ অর্থাৎ কি বলছে শ্রেণিকক্ষে কিছু শিক্ষার্থী রয়েছে যারা ফেল করেছে তাদের যে বুদ্ধি সে বুদ্ধির ফলে তাদের লো বুদ্ধি তার কারণে কী করছে তারা যে বাক্যের যে গঠন এবং বাক্যের যে শব্দ সেগুলোকে এলোমেলো করে ফেলছে তো একজন শিক্ষক হিসাবে তাদের এই গ্যাপটাকে কীভাবে পূরণ করবে দেখো বলছে সিটিং ড্রিল পর প্র্যাকটিস শিক্ষার্থীদেরকে তুমি বারবার প্র্যাকটিস করাবে অপশান বি বলছে পেয়ারিং দেম উইথ ক্লেভার স্টুডেন্ট তুমি তাদেরকে যে সমস্ত শ্রেণীকক্ষে চালাক ছেলেমেয়ে রয়েছে তাদের সঙ্গে বসতে বলবে অপশান সি বলছে আইডেন্টিফাইং দ্য এরিয়া অফ দ্য ডিফিকাল্টি তুমি শিক্ষার্থীদের কোথায় কোথায় সমস্যা রয়েছে সেগুলো আইডেন্টিফাই করবে অপশান চার বলছে পিপিয়ারিং এ সামারি অফ দ্য জিকে কন্টেন্ট তুমি তুমি যে টপিকটা পড়াচ্ছ তার একটা সামারি তৈরি করবে কি করবে শিক্ষার্থীদের যে সমস্ত জায়গায় ফল্ট রয়েছে সেগুলো আমি আইডেন্টিফাই করবো অপশান নাম্বার সি ক্লিয়ার

এখানে কী বলছে দেখো অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান থিওরি আমাদের যে ভাষার আত্মিকরণের যে থিওরি রয়েছে সেখানে কী বলছে যদি ল্যাক অফ ইনফরমেশন সঠিক পরিমাণে ইনফরমেশন না থাকে তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে বা গ্রামার শিক্ষার ক্ষেত্রে কোনটি ইনপুট হিসাবে কাজ করবে অপশান দেখো কোলিকুয়েল ল্যাঙ্গুয়েজ কোলিকুয়েল ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হচ্ছে কথ্য ভাষা মডার্ন ল্যাঙ্গুয়েজ মানে আধুনিক ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে কি হিউম্যান ল্যাঙ্গুয়েজ কী হবে অপশান ডি হিউম্যান ল্যাঙ্গুয়েজ অপশান ডি কী হবে হিউম্যান ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখো ফর ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন পোর ইনভায়রমেন্ট ইজ ওয়ান হেয়ার অর্থাৎ কি বলছে দেখো ইংরেজি কি ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবার হচ্ছে কি ইংরেজি শেখার ক্ষেত্রে দুটো ইনভাররমেন্ট হয় একটা বলে কি পোর ইনভায়রমেন্ট একটা হচ্ছে কি রিচ ইনভায়রমেন্ট রিচ ইনভায়রমেন্ট কোথায় যেখানে শিক্ষার্থী ভালোভাবে ইংলিশ বলতে পারবে ইংলিশ শেখার জন্য বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস থাকবে সেটাকে রিচ আর পোর কোনটা যেখানে স্টাডি ম্যাটেরিয়ালস থাকবে না তো অপশনগুলো দেখো হিন্দি মাদার টাং ইজ দ্য কি লিঙ্গুয়ে ফ্রেঞ্চ যা অপশান বি বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড অনলি ইন দ্য ক্লাসরুম যদি আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ক্লাসে ব্যবহার করি তাহলে তো রিচ হবে তাই না অপশান সি বলছে ইংলিশ ইজ নট স্পোকেন অ্যাট হোম অ্যাট অল সর্বোপরি ইংরেজিকে যদি আমরা বাড়িতে ব্যবহার না করি অপশান ডি বলছে অ্যাক্সেস টু এনি লার্নিং ম্যাটেরিয়ালস ইজ আনেবল টু দ্য স্টুডেন্টস অর্থাৎ ইংরেজি শিক্ষার ক্ষেত্রে যদি কোনোরকম স্টাডি ম্যাটেরিয়ালস আমরা না পাই সেটা হবে তাহলে অপশান নাম্বার ডি একদম কারেক্ট আনসার ক্লিয়ার নেক্সট কোশ্চেন বলা হয়েছে ইয়ার্ট ক্লাস টু শেয়ার হচ্ছে কি স্টোরি ফ্যামিলিয়ার এক্সপেরিয়েন্স অ্যান্ড ইন্টারেস্ট ইমপ্লয়িং গেস্ট হোয়ার হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ইজ এ কি কে সাবস্কিল দেখো এখানে চারটি দক্ষতা দিয়েছে চারটি দক্ষতার কোনটি সাব স্কিল সাব স্কিল দেখো আমি গল্প বলছি শিক্ষার্থীর সঙ্গে কী করছি গল্প দেখো স্টোরি স্টোরি শেয়ার করছি ফ্যামিলিয়ার মানে পরিচিতি হচ্ছি তারপর কী বলছে বিভিন্ন গেস্ট চার প্রস্তার করছি এগুলো কিসের দক্ষতা রিডিং লিসেনিং রাইটিং স্পিকিং কি হবে স্পিকিং কারণ স্পিকিংয়ের মাধ্যমেই আমরা কিন্তু গল্প শেয়ার করতে পারি বা আমরাও কিন্তু একে অপরের সঙ্গে পরিচিতি লাভ করি অপশান সি নেক্সট কোশ্চিন ইন দ্য কেস অফ দ্য ভোকাবিলারি ইউজ গ্রামার প্রোভাইড পাতওয়ে টু দা লার্নার আমরা যখন ভোকাবুলেরি গ্রামার ব্যবহার করি শিক্ষার্থীদেরকে কীভাবে সাহায্য করে স্পিক ইন ফর্মাল সিচুয়েশন উইথ গ্রেটার অ্যাক্যুরেসি অ্যান্ড কনফিডেন্স রিটেল লিসেনিং ইনপুট ইন্টু হচ্ছে কি ওরাল আউটপুট কম্বাইনের যে লেগসিক্যাল আইটেম ইন্টু মিনিংফুল অ্যান্ড কমিউনিকেটিভ এক্সপ্রেশন তো তোমাদেরকে পেরাগুজি কোশ্চিন করার সময় বলেছিলাম যদি কোনো অপশানে মিনিংফুল বা কমিউনিকেটিভ এই ধরনের অপশানগুলো থাকে সেটা আমাদের আনসার হবে অপশান নাম্বার সি ক্লিয়ার অপশান নাম্বার সি নেক্সট কোশ্চেন সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ আইটেম হুইচ ডিটারমাইন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেবাস শুড বি টেক ইন অ্যাকুরেট যখন একজন শিক্ষক মহাশয় দ্বিতীয় ভাষার সিলেবাস ঠিক করবেন তিনি কোনটির ওপরে নজর দেবেন অপশান দেখো বলছে দ্য মিনিমাল ডিস ডিস্টার্বশন অফ দ্য স্কুল শিডিউল হাউ ইজি ইট ইজ টু লার্ন ইউজ দ্য আইটেম হাউ ইজি ইট ইজ টু টিচ দ্য কনসেপ্ট দ্য অ্যান্ড রেঞ্জ অফ দ্য ইউজ অফ দ্য আইটেম তাহলে তোমার কাজ কী হবে দ্য কত বেশি বেশি কী করছো রেঞ্জ সেই জিনিসগুলো ব্যবহার করার অপশান নাম্বার ডি একদম কারেক্ট কোয়েশ্চেন বলা হয়েছে ওয়ান অফ দ্য সাব স্কিল কি স্পিকিং উড বি দেখো এখানে স্পিকিং এর কোনটি সাব স্কিল স্পিকিং ভালো করে শুনবে স্পিকিং এর বলেছে আন্ডারস্ট্যান্ডিং রেসপন্ডিং এগুলো কি আন্ডারস্ট্যান্ডিংটা কি এটা হচ্ছে কি হিয়ারিং অর্থাৎ কি আমার লিসনিং এর একটা পার্ট আন্ডারস্ট্যান্ডিং তারপর বলছে কি ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম দেখো ভলিউম মানে কি সাউন্ড সাউন্ড কিসের সঙ্গে সম্পর্কিত অবশ্যই স্পিকিং তাহলে অপশান নাম্বার বি ঠিক আছে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আছে খুঁজে বের করে নিতে হবে নেক্সট কোশ্চেন গ্রামার গেন ইটস যে কি প্রমিনেন্স ইন দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং পার্টিকুলারলি ইন দ্য যে কি ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাক্যুরেসি ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ক্যান বি ইচ অ্যাচিভ থ্রো অর্থাৎ কি ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে যে গ্রামার সেটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে দেখো কি বলছে ইন্টার্নশিপ প্র্যাকটিস উইথ সেন্টেন্স প্যাটার্ন গ্রামার ইজ টোয়াট অ্যাজ দ্য বেসিক্স ফর ওয়ার্ল্ড ফোর ল্যাঙ্গুয়েজ স্কিল রিডিং মোর বুকস রিটেন ইন দ্যক কি টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন্টার্যাক্টিং নলেজ অব দ্য স্ট্রাকচার উইথ ইউজ অফ দ্য মিনিং আমি বারবার বলছি মিনিং যে অপশানে থাকবে সেটা কিন্তু আনসার হবে অপশান নাম্বার ডি বুঝতে পারছো কিছু কিছু জিনিস হচ্ছে বুঝতে না পেলেও কিন্তু আনসার করতে পারবো ইন্টারেস্টিং নলেজ দেখো এখানে নলেজের সঙ্গে কী করতে বলছে মিনিংয়ের একটা সম্পর্কে করতে বলছে অপশান নাম্বার ডি নেক্সট কোশ্চেন সাম রিসার্চ কিছু কিছু গবেষণায় জানা গেছে যে ডেভেলপিং স্টুডেন্ট নেটিভ ল্যাঙ্গুয়েজ স্কিল লার্ন টু হায়ার স্কোর অ্যাকাডেমিক্যালি অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের মাতৃভাষায় দক্ষতা রয়েছে তারা ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে ভালো স্কোর করতে পারে ঠিক আছে এ বাইলিঙ্গুয়াল ক্লাস উড বি ক্যারেক্টারাইজ এটি একটা বাইলিঙ্গুয়াল ক্লাসের একটি বৈশিষ্ট্য কি বলছে দেখো দ্য ইউজ অফ স্টুডেন্ট নেটিভ ল্যাঙ্গুয়েজ ইন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস দ্য রিভিশন ওয়ার্ক ডান ইন দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ মোর গাইডেড ট্রান্সলেশন অ্যাক্টিভিটি ইন্ডিভিজুয়াল এনার্জিক কোলাবরেট দ্য রি ফরমুলেশন অফ দ্য কনসেপ্ট স্ট্রাকচার ইউজ ইন দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ কি হবে আনসার অপশান নাম্বার ডি রিফরমুলেশন এখানে কী করবে বাক্যের যে গঠন সেটা গঠন সম্পর্কে বলবে কনসেপ্ট সম্পর্কে বলবে বাক্যের যে স্ট্রাকচার সম্পর্কে বলবে এবং কিছুর মাধ্যমে ইউজ ইন দ্য নেটিভ অর্থাৎ মাতৃভাষা শেখার মাধ্যমে ক্লিয়ার অপশান ডি মোটিভেশান ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ফর এক্সাম্পল ইন ক্লাস সিক্স এখানে মোটিভেশন কি একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছে দেখো মেমোরাইজেশন আমি বারবার বলে আসছি যদি কোনো অপশানে মেমোরাইজেশন থাকে সেটা আনসার হবে না তারপর হচ্ছে কি সিস্টেমেটিক অ্যানালাইসিস ইউজ অফ দ্য স্ট্রাকচার ইউজ অফ ভিজুয়াল ডিভাইস অ্যান্ড গেম লাইক এক্সপিরিয়েন্স তোমরা প্রত্যেকে জানো ওয়ার্ড ভিজুয়াল এড কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এবং হচ্ছে গেম লাইক গেম মানে কি খেলার ছোট শিক্ষা দেওয়া অপশান নাম্বার সি হবে একদম কারেক্ট অ্যান্সার ক্লিয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ মোর ইফেক্টিভ হোয়েন আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান সব থেকে ভালো হবে কখন ইজ ইউজ দ্য চিক বেসিক্স ফর ডিসকাসিং গ্রামাটিক্যাল কনসেপ্ট ইনভলভ পিরিয়ডিক রিভিশন ওয়ার্ক বাই দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট ইনভলভ মোস্টলি সেলফ স্টাডি এবং অপশন ডি বলছে ইজ প্র্যাকটিস ইজ এ সিচুয়েশান অ্যান্ড ফ্যামিলিয়ার স্টুডেন্ট অর্থাৎ আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে কখন আমরা অ্যাকুইজিশন করতে পারবো বা আত্মিকরণ করতে পারবো যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শিক্ষার্থীরা তাদের পরিচিত পরিস্থিতির সঙ্গে মিশাতে পারবে যখন ইংরেজিকে আমরা পরিস্থিতির সঙ্গে মিশাতে পারবো যেমন আমার এমন একটা সিচুয়েশন যেখানে ইংলিশ বললে হবেই না সেই সিচুয়েশনে যদি আমি পড়ি অটোমেটিকালি আমি ইংলিশ কিন্তু শিখে নেব অপশান ডি হবে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যামং দ্য ফোর স্কিল হুইচ দ্য রিএনফোর্সমেন্ট দেখো রিএনফোর্সমেন্ট স্কিল বলতে কি বোঝায় হয় স্কিল কোনটাকে বলবো যেটা মনে হয় স্পিকিং এবং রাইটিং দেখো স্পিকিং এবং রাইটিংয়ের মাধ্যমে আমরা মনের ভাব কিন্তু অন্যকে দিতে পারছি তাই এটা হবে কি রিএনফোর্সমেন্ট অপশান নাম্বার ডি নেক্সট কোশ্চেন বলছে স্টুডেন্ট অফ ক্লাস ফোর ক্যান রিকোগনাইজ ফ্রড ইউজ অফ দ্য সেন্টেন্স কনস্ট্রাকশন ওয়েন দ্য টিচার যখন কোনো শিক্ষক মহাশয় কোনো একটা সেন্টেন্স লিখছেন তো কোনো শিক্ষার্থী যদি তার ভুল ধরতে পারে কি করবেন টেল দেম সামথিং ইজ রং টেল দেম তাদেরকে কিছু ভুল ভাল কথা বলবে গিভ অল্টারনেটিভ অ্যাজ পসিবল অ্যাজ কারেকশন তুমি যতটা সম্ভব তাদেরকে সেগুলো কারেকশন করে বলে দেবে অপশন নাম্বার বি একদম কারেক্ট আনসার ক্লিয়ার নেক্সট কোয়েশ্চিন লাস্ট কোশ্চেন দেখো দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট ডিসকাস এ টপিক অ্যান্ড ফর্ম এ স্টার্টস

এক্সপ্রেস দেমসেলফ ফ্রুয়েন্টলি অ্যান্ড অ্যাকুরেটলি কীভাবে आंसर অপশান নাম্বার বি প্রসেস ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশনটাকে তারা প্রসেস করবে এবং করে রেসপন্ড করবে প্রপারলি ঠিক আছে সঠিকভাবে রেসপন্স করবে অপশান বি তো এই ছিল টোটাল আমাদের তিরিশটা প্রশ্ন দু হাজার চোদ্দো সাল থেকে তোমাদেরকে বলে দিলাম গুলো মিলিয়ে নিলে মিলিয়ে নিয়েছো আশা করি আর অবশ্যই পিডিএফ তুমি টেলিগ্রামে দিয়ে দেবো ঠিক আছে প্র্যাকটিস করো ভালোভাবে আমি তোমাদেরকে একটা ক্লাসে বলিয়ে দেবো যে তোমরা কীভাবে প্যাসেজকে শর্টকাটে করবে এবং ওই মাস সিট তোমরা কীভাবে ফিল আপ করবে ওকে থ্যাংক ইউ